بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. স্বাগত জানাচ্ছি SZHM ট্রাস্ট মাহে রমজান শীর্ষক ইসলামী অনুষ্ঠান আলোকধারায়। অনুষ্ঠানের সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মাহবুব। প্রিয় দর্শক, দূরে কাছে দেশ ও বিদেশে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমাদের এই ইসলামী অনুষ্ঠানটি দেখছেন, সকলকে প্রাণবন্ত প্রীতিপূর্ণ অনিমেষ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আজ আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ইতিকাফের গুরুত্ব ও তাৎপর্য। এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন প্রথিতযশা ইসলামী চিন্তাবিদ, ইসলামী ব্যক্তিত্ব, লেখক, গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর এএসএম বোরহানউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আজকের অনুষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট, যারা দূরে কাছে দেশে বাইরে যারা দেখছেন, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠান উপভোগ করবার জন্য। দর্শক, রহমত মাগফিরাত নাজাতের মাস মাহে রমজান, এই পবিত্র মহিমান্বিত বরকতময় মাসের যাবতীয় ইবাদত বন্দেগি আল্লাহ তাআলার বিশেষ পছন্দের, যার মাধ্যমে বান্দা মহান আল্লাহ তাআলার প্রিয় বান্দা হন, প্রিয় পাত্র হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হন। বান্দার মন মনন তার আত্মা পরিশুদ্ধ হয়, বান্দা মুত্তাকি হন, আলোকময় মানুষ হন। আজকের যে অনুষ্ঠানে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইতিকাফ। এই ইতিকাফ নিয়ে আমাদের বিজ্ঞ আলোচক যিনি আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন, আমরা সরাসরি ওনার কাছ থেকে শুনব। আমরা আলোচনায় চলে যাচ্ছি। মহতারাম, গণনার দিক দিয়ে মাস হচ্ছে ১২টি, ইন্না ইদ্দাতা শুহুর ইন্দাল্লাহ ইসনা আশারা শাহারা। সেই ১২টি মাসের মধ্যে সৈয়দুস শুহুর শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজানুল মোবারক মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বাক্যে বলেছেন, আউওয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইক্কু মিনান নার। সেই যে শেষ দশক জাহান্নাম থেকে নিষ্কৃতির সময় হচ্ছে শেষ দশক, এই শেষ দশকে ইতিকাফ রয়েছে। এজন্য আজকে ইতিকাফ বিষয় নিয়ে আমরা আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছি। তো আপনি শুরুতে দর্শক শ্রোতা যারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, যে ইতিকাফ নিয়ে, ইতিকাফ শব্দের শাব্দিকতা আমরা দেখি, নিজেকে আবদ্ধ রাখা, অবস্থান নেওয়া ইত্যাদি ইত্যাদি রয়েছে, তো ইতিকাফ নিয়ে বিস্তারিত আপনি বলুন। ধন্যবাদ, আপনি যথার্থ বলেছেন। ইতিকাফ মানে হচ্ছে অবস্থান, আর রমজানুল মোবারকে এতেকাফের আলাদা গুরুত্ব, আলাদা বিশেষত্ব রয়েছে, যেহেতু এটি মহিমান্বিত মাস এবং রমজানুল মোবারকে যে তিনটি দশক আছে, এই তিন দশকের শেষাংশে হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা আলাল কিফায়া, যে এতেকাফ। আর আপনি এটা বলেছেন যে এতেকাফ মানে অবস্থান করা, মসজিদে যে কোনো সময় একজন মানুষ যখন এতেকাফের নিয়তে অবস্থান করে সেটাও কিন্তু নফল ইবাদতে পরিণত হয়। আবার কেউ যদি একটা মান্নতের জন্য এতেকাফ করে তাহলে সেটা ওয়াজিব এতেকাফে পরিণত হয়। এগুলোর জন্য মসজিদ শর্ত, পুরুষের জন্য অবস্থান শর্ত, রোজা শর্ত। তো এই এতেকাফের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস অনুযায়ী তিনি তার জীবদ্দশায় একবারও রমজানুল মোবারকের ৩০ দিনের শেষ যে অংশ সেটা কিন্তু এতেকাফবিহীন অবস্থায় তিনি অতিবাহিত করেননি। ইতোমধ্যে আমরা
তার অন্য হাদিসের মধ্যে দেখি যে তিনি 30 দিন এতেকাফ করেছেন। তিনি প্রথম 10 দিন মহান আল্লাহকে তালাশ করেছেন, অন্বেষণ করেছেন, এবং আমরা এই বিষয়ের উপরে নিশ্চয় সবাই একমত হব রমাদানুল মোবারকের যে সামগ্রিকতা আছে, রমাদানুল মোবারকের আধ্যাত্মিক জাগতিক সামগ্রিক যে ইবাদত কল্যাণময়তা আছে, এগুলোর মূল উদ্দেশ্য কিন্তু আলটিমেট গোল হচ্ছে মহান আল্লাহর সাথে আমাদের সম্পর্কের একটা সেতু বন্ধন তৈরি করা। আমি বিষয়টাকে এভাবে দেখি যে মহান আল্লাহর সেতু বন্ধন সৃষ্টিকারী হচ্ছে এ রমাদানুল মোবারকের মহান মাস, তারই একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এতেকাফ। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি প্রথম দশকেও অন্বেষণ করেছি, দ্বিতীয় দশকও অন্বেষণ করেছি, কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই যে শেষ দশকেই মহান আল্লাহ লাইলাতুল কদর রেখেছেন, এবং যে কারণে লাইলাতুল কদরটা হচ্ছে মহিমান্বিত রজনী, সহস্র রজনীর চেয়ে শ্রেষ্ঠ, যেখানে নুজুলে কোরআনের সাথে এটা সম্পৃক্ত, এবং একজন মানুষের পার্থিব অপার্থিব সমস্ত প্রাপ্তির একটা অভূতপূর্ব জায়গা হচ্ছে লাইলাতুল কদর। তো সেই লাইলাতুল কদরের অন্বেষণের জন্য মানুষ যেন মসজিদের মধ্যে এতেকাফ করেন, পুরুষ সমাজের মধ্যে একজন ব্যক্তিও যদি এতেকাফ করেন মসজিদের মধ্যে, তাহলে সমাজের পক্ষ থেকে সেটা আদায় হয়ে যায়, যেটাকে আমরা বলি যে সুন্নতে মুয়াক্কাদা আলাল কিফায়া। আর এমনিতে যে কোনো মানুষ যখন আল্লাহর ঘরে মসজিদে ঢুকেন, তিনি যদি এতেকাফের নিয়তে ঢুকেন, যতক্ষণ তিনি অবস্থান করেন ততক্ষণ কিন্তু তার এতেকাফ এটা নফল এতেকাফ হিসেবে পরিগণিত হবে। কেউ যদি কোনো বিষয়ের জন্য পার্টিকুলার সময়ের জন্য যদি মান্নত করে, তাহলে তিনি সেটা ওয়াজিব এতেকাফ পালন করবেন। যে দুটো বিষয় আমি আগেও বলেছি যে রমাদানুল মোবারকের রোজাই একমাত্র শর্ত না, তবে রমাদানুল মোবারকের যে রোজা সেটা শেষ দশকে যেটা আমরা রাখি সেটার ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি নিজে এটাকে এনকারেজ করেছেন, সাহাবা ইকরামরা রেখেছেন, এতেকাফের মধ্যে ছিলেন তাবিন, তবে তাবিন আইম্মাই মুস্তাহাদিন ইকরাম, আউলিয়া ইজাম, যুগে যুগে মোমেন মুসলমানরা এটা প্র্যাকটিস করে অনুশীলন করে আসছে। এবং রমাদানুল মোবারকের যে তসবি, তাহালিল, জিকির, আসকার, একজন মানুষ আল্লাহর প্রতি নিজেকে আত্মনিবেদন করার যে জায়গা, সেটা এতেকাফের মধ্য দিয়েই সবচেয়ে বেশি তার প্রকাশ ঘটে। এবং এই এতেকাফের রত অবস্থায় একজন মানুষ যখন থাকে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফু মিনাজ জুনুবে, সে গুনাহ থেকে একেবারে নিষ্কৃতি পায়, অবমুক্ত হয়ে যায়। আবার সাথে সাথে ইউজা লাহুল হাসানাত কা আমিলিল হাসানাত কুল্লিহা, এমনভাবে আল্লাহ তাকে সওয়াব দান করেন যেন সে আল্লাহর সৃষ্টি ভাণ্ডারে যত সওয়াব আছে সব সওয়াবগুলো যেন আল্লাহর পক্ষ থেকে সে লাভ করেছে, এইভাবেই তার জীবনে অভূতপূর্ব প্রাপ্তি ঘটে। আমরা মলাই কায়নাত শেরেখ খোদা আলী মুর্তজা রদিয়াল্লাহ তালাহুর একটা হাদিস পাই এইভাবে, যেটা ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালাহু বর্ণনা করেছেন, এবং সেই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে ব্যক্তি রমাদানুল মোবারকে এতেকাফ থাকেন, এটাকে কাহাজ জাতাইন কা ওমরাতাইন বলেছেন, যে দুইটা মকবুল হজ এবং দুইটা মকবুল ওমরার সাথে সমতুল্য করা হয়েছে। এবং সবচেয়ে ওই ব্যক্তি সৌভাগ্যবান যারা খানায় কাবা বাইতুল্লার ভেতরে অভ্যন্তরে যারা এতেকাফ রাখেন, বিশেষ করে মদিনাই মোনাব্বরায় জালা মসজিদুল নববীর মধ্যে সরকারে দোয়ালাম সাহসামার যেখানে আরাম ফরমাচ্ছেন সেই জায়গার মধ্যে যারা এতেকাফ রাখেন, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা। পৃথিবীর যে কোনো মসজিদে একজন মানুষ এতেকাফ করতে পারেন, এবং এতেকাফরত অবস্থায় এতেকাফের কিছু শর্ত আছে, সেই শর্তগুলো তাকে মেনে চলতে হবে। যেমন আমরা বলি যে 20 রমাদানুল মোবারকের আসরের সময় তিনি প্রবেশ করবেন, আবার 29 রমাদানে যদি ওই মাসটা শেষ হয় অথবা 30-এ শেষ হয়, শাওয়ালের চাঁদ দেখা গেলে চাঁদ দেখে তারপরে তিনি আল্লাহর বের হবেন। এই সময়ের মধ্যে তিনি তসবি, তাহালিল, জিকির, আসকারের মধ্যে তিনি আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যে রত থাকবেন। এমরিতেই তারাবি আছে, যেটা কিয়ামুল লাইলের অংশ। আপনি জানেন নবীজি বলছেন যে কদ আজাল লাকুম শাহরুন আজিমুন, এই লম্বা হাদিসের মধ্যে নবীজি বলছেন যে সিয়ামা ফরিদা, আল্লাহর পক্ষ থেকে রোজাটা ফরজ করা হয়েছে, ওয়া কিয়ামা লাইয়ালিহি তাতাওয়া, আবার বিধান করে দেয়া হয়েছে যে কিয়ামুল লাইল পালন করার জন্য। তাহলে একজন মানুষের জন্য সর্বোৎকৃষ্ট পন্থা হচ্ছে এতেকাফরত অবস্থায় কিয়ামুল লাইল পালনের, এবং সেখানে তিনি রাতব্যাপী তার পার্টিকুলার কিছু সময় তিনি আরাম করবেন, বিশ্রাম নেবেন, বাকি সময়টা পুরো সময়টা জুড়ে দিন এবং রাতে তিনি ইবাদতের মধ্যে নিমগ্ন থাকবেন। তিনি পার্থিব সমস্ত লোভ, লালসা, চিন্তা, চেতনা, পার্থিব পিছুটান সব কিছুকে বাদ দিয়ে মহান আল্লাহ যেভাবে বলছেন যে সর্বমুখাপেক্ষিতার ঊর্ধ্বে আমি মহান আল্লাহ না, খাইরুম মিম্মান তালতাফেতা ইলাই, আল্লাহর দিকে রুজু হওয়ার, আল্লাহর দিকে মুখাপেক্ষি হওয়ার
এটা সর্বোৎকৃষ্ট পন্থা। আর আপনি জানেন যে আল্লাহর ঘর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেছেন, পুনঃসংস্কার করেছেন, তার তামিরি কাজ সম্পন্ন হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে তাকে নির্দেশ দেওয়া হচ্ছে যে ওয়াহিদ না ইব্রাহিম ওয়া ইসমাইল, যে তুমি তোমার সন্তানকে নিয়ে, ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে তুমি এটাকে আনতাহেরা বাইতি আলি তাইফিন ওয়াল আকিফিন ওয়া রুকা ইসসুজুদ। এখানে মুতাকিফদেরকে আলাদা করে মহান আল্লাহ ইন্ডিকেট করেছেন যেন আল্লাহর ঘরটাকে পিউরিফাইড করা হয়, পরিচ্ছন্ন করা হয়। তো এতে একজন মুমিন আল্লাহর পিউরিফাইডটা হচ্ছে ইতিকাফের মাধ্যমে, ইতিকাফের মাধ্যমে। এবং তিনি আত্মবিকাশের কথা বলি আমরা, আত্মনির্মাণের কথা বলি, অথবা তার নিজেকে যেটাকে তসকিয়ায়ে নফস আমরা বলি, যে আত্মবিকাশের যে জায়গা, এটা হচ্ছে এতেকাফ, হচ্ছে অন্যতম নিয়ামক শক্তি। কারণ তার সাথে পার্থিব কোনো বিষয়ের সাথে, এ কারণে এতেকাফে নিষিদ্ধ আছে একান্ত প্রয়োজন ছাড়া, যেমন প্রাকৃতিক প্রয়োজন, তিনি এটার প্রয়োজনে তিনি একটু বের হতে পারবেন। একজন মুয়াজ্জিন যদি মিনারে গিয়ে আজান দিতে চায় তাহলে তিনি মিনারে যাওয়ার সেটা হুকুম আছে, গোসল করার জন্য যদি একটু পাশে যেতে হয় সেটার জন্য। কিন্তু পার্থিব সমস্ত আলাপচারিতা থেকে, ধ্যানমগ্নতা থেকে অবমুক্ত হয়ে যে এতেকাফ, সেটাকেই মহানবী এতেকাফ হিসেবে সাব্যস্ত করেছেন। এবং সেটার পবিত্রতা যারা ধারণ করে তাদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাও বলেছেন, মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাদিসে, মানে এতেকাফা ইমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বাপর সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তো এখানে এহতেসাব শব্দ আছে, মানে আল্লাহর নৈকট্য লাভের জন্য ইমানের দৃঢ়তা। একজন মানুষ যখন ইমানে কামেল হবেন তখনই তার পক্ষে এই সমস্ত ইবাদত বন্দেগীগুলো তার জীবনে যথার্থতা বয়ে আনবে। তার ইমান যদি বিকৃত থাকে, তার ইমান যদি খণ্ডিত থাকে, তার ইমানের মধ্যে যদি কোনো সংশয় থাকে, তাহলে তিনি তার জন্য তো এই ইবাদতগুলো অন্তঃসার শূন্য। এবং যে কারণে আমরা একজন মুতাকিফ, তিনি যখন পার্থিব জীবন থেকে অবমুক্ত হয়ে এতেকাফরত হয়, তিনি সমাজের জন্য অত্যন্ত একজন অপরিহার্য মানুষে পরিণত হন। এবং আমরা চাই যেন যে সমাজের মধ্যে যারা মুতাকিফ হন তারা যেন সমাজের মধ্যে তার সেই আধ্যাত্মিকতার যে সৌন্দর্য, তার বন্দেগী ইবাদতের যে সৌন্দর্য, সেটা যেন সমাজের মধ্যে ছড়িয়ে দিয়ে সমাজকে যেন পাপপঙ্খিলতা থেকে, অন্যায় থেকে, অনাচার থেকে, গীবত থেকে, পরচর্চা থেকে, হিংসা বিদ্বেষ থেকে, একজন মানুষ যেভাবে আল্লাহর সান্নিধ্যে ধ্যানমগ্ন হয়, আল্লাহর রঙে রঙিন হয় এবং আল্লাহর ধ্যানে যেভাবে মগ্ন হয়, তো অতএব আল্লাহ পছন্দ করেন না সমাজ বিরোধী, রাষ্ট্রবিরোধী, আল্লাহ বিরোধী, ধর্ম বিরোধী, মহানবী অপছন্দ করেন এসব অপকর্ম থেকে। তিনি যদি নিজেকে অবমুক্ত রেখে সমাজকে যদি সেই নান্দনিকতা দিয়ে, সেই সৌন্দর্যের ভাণ্ডার দিয়ে তিনি যদি আলোকিত করতে পারেন, তাহলে একজন মুতাকিফ শুধু নিজের জীবনেই উৎকর্ষ লাভ করবেন তা না, তার সেই উৎকর্ষতা দিয়ে তিনি সমাজকেও কিন্তু সুন্দর করতে পারেন। আমরা দেখি যে মক্কাতুল মুকারামা মদিনাতুল মুনাওয়ারায়, সেখানে যখন রমজান মাসের শেষ 10 দিন আসে, সব কিছু তারা বাদ দিয়ে ইবাদতের প্রতি ধাবিত হয়ে যায়। কিন্তু আমাদের এত অঞ্চলে দেখি এটার বিপরীত, অর্থাৎ এই যে শেষ দশকের ভেজর রাতে পবিত্র মহিমান্বিত যে রজনী লাইলাতুল কদর খায়র মিন আলফ শাহর, যে যারা মুতাকিব, যারা ইতিকাফে থাকবেন, নিজেকে আবদ্ধ রাখবেন, ওরাই অবশ্যই অবশ্যই এই রজনী তারা পাবেন। সুতরাং আমাদের এত অঞ্চলে বিষয়টি হচ্ছে অন্য ধরনের, এই বিষয়ে আপনি একটু বলুন। তো লাইলাতুল কদর অন্বেষণের জন্য যথার্থ সময় হচ্ছে শেষ ভেজর রাতগুলো, মানে যে 10 দিন এতেকাফের জন্য অত্যন্ত উপযুক্ত সময় হিসেবে মহানবী সাল্লাল্লাহু আমাদের জন্য নির্ধারণ করেছেন। তো একজন মানুষ লাইলাতুল কদর অন্বেষণ করবে শুধু মুতাকিফ তালাশ করবে তা না, সমাজের মধ্যে আমরা যারা রোজাদার, আমাদের প্রত্যেকের যেন এটা ব্রত হওয়া উচিত যে আমরা সকল প্রকারের পার্থিব স্বার্থ, পার্থিব লুলুপথা থেকে আমরা ঊর্ধ্বে উঠে আমরা যেন রমাদানুল মুবারকের সেই মহিমা তালাশের জন্য, অন্বেষণের জন্য, লাইলাতুল কদর তালাশের জন্য আমরা যেন সবাই নিজেকে আত্মনিয়োগ করি। এবং সেই ক্ষেত্রে আমাদের সমাজের মধ্যে আমরা কিন্তু শেষ 10 দিন আমরা বিভিন্ন কেনাকাটা, পার্থিব বিভিন্ন কাজগুলোর মধ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়ি, আমরা অনেকে তারাবি পর্যন্ত প্রথম 20 দিন পরে এরপরে ভুলে যাই। এই জায়গা থেকে যেন আমরা বেরিয়ে আসি, এতেকাফের গুরুত্বের পাশাপাশি আমরা যেন এটা, আমাদের যারা আমরা মুতাকিফ নই, আমরা যারা বাইরে, তারাও যেন এটাকে আমরা ধারণ করি। এক আরেকটি বিষয় সেটি হচ্ছে, একজন মানুষ যদি
সমাজের পুরো সমাজের পক্ষ থেকে একজন ব্যক্তিও যদি এতেকাফের মধ্যে না থাকে তাহলে পুরো সমাজ কিন্তু গুনাহগার হবে যেটা আমি প্রথমেই বলেছি যে সুন্নতে মুয়াক্কাদ আলাল কিফায়া এটা হচ্ছে পুরো সমাজের পক্ষ থেকে একজনকে হলেও সেখানে থাকতে হবে আর যে সময় কালটার কথা আমরা বলেছি যে 20 রমজান অর্থাৎ 21-এর রাত আসার আগেই তিনি ঢুকবেন আসরের নামাজের পরে এবং তিনি বের হবেন কমপ্লিটলি শাওয়ালের চাঁদ দেখে মাগরিবের পরে অর্থাৎ চাঁদটা তিনি এনশিওর করে নিশ্চিত হয়ে কনফার্ম চাঁদ দেখা গিয়েছে তখন সে বের হতে পারবে তখন তিনি বের হবেন এবং আমি আপনার মাধ্যমে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এতেকাফের এই শিক্ষা থেকে আমরা যেন এবাদতের মধ্যে আত্মনিমগ্ন হই আমরা যেন মহান আল্লাহকে অন্বেষণ করি আমাদের পুরো বছরের মধ্যে আপনি শুরুতেই বলেছেন যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত আমাদের প্রতি দয়া পরবশ হয়ে আমাদেরকে এই মহিমান্বিত মাস দিয়েছেন সেটাতে যেন আমরা আমাদের পাপ পঙ্কিলতা থেকে আমরা যেন অবমুক্তির জন্য আমরা কাজ করি এবং এতে আমাদের যে নফসানিয়ত আমাদের মধ্যে ভেতরকার যে অমানসিকতা যে অন্যায় অসত্য কল্যাণ অমানবতাগুলো সেগুলো থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি আমরা যেন আল্লাহর খাঁটি বান্দা হিসেবে আমরা যেন আল্লাহর বন্দেগীর মধ্যে আমাদের কাত্মনীয় করতে পারি কারণ আমাদের সময় আপনি জানেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইজা আসবাহাতা ফালা তান্তাজিরিল মাসা তোমার তুমি যদি সকালটা পাও তাহলে তুমি সন্ধ্যার জন্য অপেক্ষা করবে না তুমি যদি সন্ধ্যায় উপনীত হও তাহলে ফালা তান্তাজির সাবা তুমি সকালের জন্য প্রতীক্ষা করবে না এবং তুমি অত্যন্ত দ্রুততার সাথে প্রত্যেকটা মুহূর্তকে তুমি গনিমত হিসেবে কাজে লাগাও তো রমাদানুল মোবারকের এই মহিমা আমাদের হায়াতে আমাদের পার্থিব জীবনে আমরা যে দ্বিতীয়বার পাবো সেটা তো কোনো গ্যারেন্টি আমাদের জীবনে নেই কারণ মৃত্যু অত্যন্ত আনসার্টেন অনিশ্চিত সবাইকে টাচ করবে সবাইকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে যেকোনো সময় এবং নবীজি বলেছেন যে তোহফাতুল মুমিনে আল মত মৃত্যু কারোর জন্য তোহফা তো মৃত্যুকে যেন আমরা তোহফা হিসেবে গ্রহণ করতে পারি আমাদের পারলৌকিক জীবনের শোক ও স্বাচ্ছন্দ্যের জন্য আমরা এই ইহজাগতিক জীবনকে যেন আমরা সাজাতে পারি এটার একটা মুখ্যম সময় হচ্ছে রমাদানুল মোবারকের এই মুহূর্তগুলো এতেকাফ সহ সামগ্রিক যে ইবাদত বন্দেগী আছে কিয়ামুল লাইল আছে কোরআন তেলাওয়াত নুজুলে কোরআনের মাস এই সমস্ত বিষয়গুলোকে দিয়ে এবং আমাদের সহমর্মিতা দিয়ে আমাদের ধৈর্য দিয়ে আমাদের সহনশীলতা দিয়ে আমাদের বদান্যতা দিয়ে আপনি জানেন জাকাতটা কিন্তু পুরো বছরে দেওয়া যায় কিন্তু এটাকে বেশি এনকারেজ করা হয়েছে রমাদানুল মোবারকে কারণ এখানে নবীজি বলেছেন কেউ যদি একটা নফল ইবাদত করে সেটা ফরজে পরিণত হয় এবং একটা ফরজ মানে সেটা 70 গুণে গুণান্বিত আরো বেশি হতে পারে ইলা মিয়াতে দাফিন বলেছেন এটা আল্লাহর চাইলে এটাকে আল্লাহ শত সহস্র গুণে গুণান্বিত করে দিতে পারে আল্লাহ ইউদাঈফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম চমৎকার বলেছেন আপনি অতএব আল্লাহর এই মহান বার্তাগুলো তো আমাদের সামনে রয়েছে তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এনকারেজ করেছেন সেই কারণে আমরা যাকাতটা বেশি আমরা উৎসাহ বোধ করি এই সময় দিতে তাহলে আমাদের সামগ্রিকভাবে আমাদের চিন্তা চেতনার মধ্যে যে প্রাগ্রসরতা সেটা দিয়েই যেন আমরা মহান আল্লাহর সান্নিধ্য লাভ করি এবং রমাদানুল মোবারককে আমরা যেন একটা সেতু বন্ধন হিসেবে কাজে লাগাই মহান আল্লাহর কাছে আমি সেই ফরিয়াদ জানাই এবং সবাইকে সেদিকে আমি আহ্বান জানাই সাথে সাথে অসাধারণ বলেছেন আসলে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছে গিয়েছি সময় থাকলে আপনার কাছ থেকে আমরা আরও বিস্তারিত শুনতাম আজকের যে বিষয়বস্তু আছে ওই বিষয়বস্তুর উপরে সর্বশেষ আপনার বক্তব্যটুকু বলুন আমি আরেকটা মেসেজ আপনার মাধ্যমে দিতে চাই সেটা হচ্ছে অনেক সময় সমাজে দেখা যায় যে মসজিদের আশপাশে সারাউন্ডিংসের মধ্যে হয়তো একজন বয়োবৃদ্ধ অথবা পরহেজগার মানুষ পাওয়া যায় না অথবা কেউ স্বতঃপ্রণোদিত হয়ে কেউ এতেকাফ করছেন না সেক্ষেত্রে বাইরে থেকে কোনো আলেম কোনো পরহেজগার কোনো মুত্তাকি মানুষ যদি আগ্রহ প্রকাশ করে এবং তাকে যদি সমাজের পক্ষ থেকে রাখা হয় তাহলে সমাজের পক্ষ থেকে এতেকাফ আদায় হয়ে যাবে এবং পরিশেষে আমি আপনার মাধ্যমে আজকের অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকল দর্শক শ্রোতা সবাইকে বলবো যে আমরা জীবনে একটিবার হলেও আমাদের হায়াতে জিন্দেগিতে আমরা যেন এতেকাফে রত থাকি একটিবার হলেও আমরা যেন এতেকাফ করি এবং যে কোনো মসজিদে যখন আমরা ঢুকি আমরা নফল এতেকাফের নিয়তে যেন ঢুকি মা বোনরা যারা আছে তাদের সুযোগ আছে আপন গৃহে আপন গৃহে আপন ঘরে এতেকাফ থাকার তাদের অবারিত সুযোগ আছে এই বিষয়গুলোর দিকে আমি সবার দৃষ্টি আকর্ষণ করব এবং আমরা যেন এতেকাফ সহ রমাদানুল মোবারকের সামগ্রিক এই রহমত বরকত নাজাতের এই মহিমাগুলো আমরা কাজে লাগিয়ে আমাদের জীবনকে যেন সুন্দর করি আমরা মহান আল্লাহ এবং রসুলের জন্য আমরা যেন নিজেকে প্রস্তুত করি আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্য দিক
এবং আমি সবাইকে সেদিকে আহ্বান জানিয়ে জানাচ্ছি। আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আপনার প্রতি কৃতজ্ঞ এসজেড এইচএম ট্রাস্ট মাহে রমজান শীর্ষক ইসলামী অনুষ্ঠান আলোক দ্বারা আপনি স্টুডিওতে সম্মান দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং বিশেষ করে আজকের এই প্রোগ্রাম যারা স্পন্সর করছেন এসজেড এইচএম ট্রাস্ট, এবং অত্যন্ত চমৎকার একটি অনুষ্ঠান আলোকধারা, এই আলোকধারার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই, এবং আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন তাদের সবাইকে অনিশেষ ধন্যবাদ জানাই। এতক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক যারা আমাদের সাথে ছিলেন এসজেড এইচএম ট্রাস্ট মাহে রমজান শীর্ষক ইসলামী অনুষ্ঠানে ছিলেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামীকাল ঠিক একই সময় আমাদের সাথে থাকুন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। صلوا عليه.